বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না, কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়ে যেতে হবে। আমার জীবনে অনেকগুলা ভুল সিদ্ধান্ত ভুল কাজ আছে আমার জীবনে, আমি মানুষ হিসেবে অনেক ভুল করছি। শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। নিউ ইয়র্কে এসে পৌঁছাইছি, এখন নিজের ভাগনার গাড়িতে করে আমাকে আমার বোনের বাসা থেকে নিয়ে যাচ্ছে। আমাদের আমার মা যে বাসায় থাকেন এই বাসায়, তো থাকতে থাকতে অনেকগুলা মেসেজ পেয়েছি বাংলাদেশ থেকে, যদিও এটা নিয়ে খুবই আমি চিন্তিত ছিলাম বা কথা বলা দরকার আমি ভাবতেছিলাম, বিভিন্ন কথাবার্তা হয়। এটা আসলে আমি আপনাদের কাছে মানে আল্লাহর কাছে চাই যে এটা বন্ধ করতে হবে। এটা যদি বন্ধ না করেন মানে অনেক মানুষের অনেক নির্যাতন হয়, অনেক কষ্ট হয়, এইসব যন্ত্রণা আপনাদেরও আমি প্রায় হয়তো এইভাবে যন্ত্রণা আপনাদেরকে দিতে হবে, আপনাদেরও নিতে হবে, আর আপনাদের যন্ত্রণাও আমি নিব। আর আরেকটা জিনিস মনে হয় কি জানেন, এই যে যখন বাড়ি ছাড়ার কথা শুনছি তখন আমার মনে হয়েছে যে প্রথম দিকে মনে হয়েছে আহারিল বাড়ি ছেড়ে দিবে, এই বাড়িতে অনেকদিন এখানে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে, তো এই জন্য আল্লাহ হয়তো এটা এটা প্রাকৃতিক বিচারও বলতে পারেন, আপনি আল্লাহর বিচারও বলতে পারেন যে যাদের তুমি জীবন নষ্ট করছো আজকে তাদের পাপের ফলে হয়তো তোমাকে যাদের জীবনে আজকে তুমি বাড়ি ছেড়ে যাবা, হয়তো আজকে না হোক কালকে। তো আমি বিশ্বাস করি যে আপনার কর্ম কখনোই আপনাকে ফেরত না দিয়ে যাবে না। আমি বিশ্বাস করি যে শুনেন পাপ যত পুরাতনই হোক না কেন এক সময় সামনে চলে আসে, এবং এই জন্যই সময় থাকতে থাকতে যারা এরকম বড় বড় পাপ করে বিভিন্ন জায়গায় দখল করে আসেন পাবলিকের স্বার্থে, আমার মনে হয় আপনাদের আস্তে আস্তে চিন্তা করা উচিত যে এগুলো ছেড়ে দিতে হবে, নাহলে অনেক সময় এসে এমন ভাবে ছাড়তে হবে যে আপনাদের অনেকেরই ক্ষতি হয়ে যাবে, অনেকেরই মানে ইজ্জত সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তাইলে কিন্তু বঙ্গবন্ধু সোনার বাংলাটা বানানো যেত, এবং আমরা যে প্রক্রিয়া এখন শুরু করছি উন্নয়নের যে মহাসড়কে যাচ্ছি, এখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে গিয়ে দুর্নীতি। এই দুর্নীতিরে ঠেকাইতে না পারলে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।